নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো আছেন? আজকের রান্না ইয়ামি মিল্ক ফ্রাইড। কিভাবে বানাতে হয় এটা চলুন দেখে নিই। দুধকে প্রথমে গ্যাসে গরম করতে দিয়ে তাতে দুটো দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে উঠেছে, এবারে দারচিনিগুলোকে আমরা তুলে নেব। এই দেখুন, দারচিনিগুলোকে একটি প্লেটে তুলে নিলাম। হাফ কাপ চিনি দিয়ে দেব, অল্প পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব যাতে মিশে যায়। এবারে কর্নফ্লাওয়ার নিয়েছি, 3 চামচ একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, এবার একটু জল নিয়ে এটাকে গুলে নেব যাতে নিচে ডেলা বেঁধে না থাকে। ভালো করে গুলে নেব। আর একটু জল নিলাম, গুলে এবারে এই গরম দুধটাতে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখুন কেমন পুরু পুরু হয়ে এসছে, থোকা থোকা হয়ে এসছে। ভালো করে, ফ্লেম কিন্তু লোতে আছে আমার, ভালো করে নেড়ে নিলাম। এবারে একটি টিফিন বক্সে বাটার হোক, সাদা তেল হোক দিয়ে ব্রাশ আপ করে নিতে হবে যাতে ব্যাটারটা টিফিন বক্সের তলায় লেগে না যায়। এবারে ব্যাটারটা হয়ে গেছে, আমরা টিফিন বক্সে ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে করে তুলে নিচ্ছি, এটাকে একবার ঠুকে পুরো প্লেন করে নেব, ঢাকা দিয়ে সারা রাত ফ্রিজে রেখে দেব। পরের দিন সকালে হোক বিকেল হোক খুলে নেবেন। এই দেখুন আমাদের ব্যাটারটা কি সুন্দর জমে গেছে, একটি থালায় উবড়ে নিচ্ছি। উবুর করে নিয়ে বেরিয়ে গেল। এবারে ছুরি দিয়ে আস্তে আস্তে পিস করে নিচ্ছি আমরা। আস্তে আস্তে করবেন, খুব নরম তো, আস্তে আস্তে করবেন। বরফির মতো কেটে নিচ্ছি। এবারে একটি প্লেটে পিসগুলোকে তুলে নিচ্ছি। একটি ডিম একটা বাটিতে ফাটিয়ে নিলাম, সামান্য পরিমাণে নুন দিলাম, নিয়ে ভালো করে ফেটে নেব। অল্প পরিমাণের ময়দা নিয়েছি, গুঁড়ো চিনি নিলাম, কড়াইয়ে সাদা তেল দিলাম। এবারে একটি করে পিস নেব, নিয়ে ময়দাতে ভালো করে বুলিয়ে নেব। ময়দা বোলানোর পরে পিসটাকে নিয়ে আমরা ডিমের যে ব্যাটারটা আছে তাতে চুবিয়ে নেব। এবারে চুবিয়ে নিয়ে সেটাকে আমরা আস্তে করে তেলে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, খুব গরম তেল হবে না। আবার আরেকটা পিস নিলাম, নিয়ে ময়দাতে বুলিয়ে নিলাম। এবারে ডিমের ব্যাটারে আবার বুলিয়ে নিলাম, নিয়ে তেলে ছেড়ে দেব। এবারে প্রতিটা পিসকে করে নিলাম। এই দেখুন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। একটু সময় লাগে ভাজতে। হয়ে গেছে ভাজা, এবারে তুলে নেব। এক একটা পিসকে চিনির যে ডাস্টটা নিয়েছিলাম সেটাতে বুলিয়ে নিচ্ছি। বুলিয়ে
একটি একটি করে প্লেটে সাজিয়ে নিচ্ছি, আবার আরেকটা নিয়ে করে নিচ্ছি। ভালো করে চিনির ডাশটা বুলিয়ে নেব। এটা ঠান্ডা হতে রাখলাম, ঠান্ডা হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। এই রেসিপিটি যদি ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।